নাধেজ দ্য ক্রুপস্কায়ার জন্মদিনে চিন্তনের বিশেষ শ্রদ্ধার্ঘ নাধেজ দ্য ছিলেন এক শতাব্দী আগে রুশ বিপ্লবের র্যাডিক্যাল আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেখক শিক্ষাবিদ ভ্লাদিমির লেনিনের স্ত্রী উপদেষ্টা এবং সর্বোপরি একজন প্রতিশ্রুতিবদ্ধ মার্ক্সবাদী আঠেরোশো উনসত্তর সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সেন্ট পিটার্সবার্গে ক্রুপস্কায়া জন্মগ্রহণ করেছিলেন তার পিতা কনস্ট্যান্টাইন ক্রুপস্কি ছিলেন একজন সেনা কর্মকর্তা যার কর্মজীবন উগ্র রাজনীতিতে জড়িত থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল মা এলিজাবেটা তিস্ত্রভা ক্রুপস্কায়া ছিলেন একজন শিক্ষিকা ক্রুপস্কায়া নিজে খুব ভালো ছাত্রী ছিলেন এবং ছাত্রাবস্থা থেকেই তিনি শিক্ষকতার সঙ্গে নিজেকে যুক্ত করার স্বপ্ন দেখতেন পড়া শেষ করার পর আঠেরোশো সালে তিনি প্রাপ্তবয়স্কদের জন্য একটি বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে যোগ দেন এই সময় তিনি শ্রমিকদের সংগঠন তৈরিতেও জড়িয়ে পড়েন আঠেরোশো চুরানব্বই সালে একটি আলোচনা চক্রে লেনিনের সঙ্গে তার পরিচয় হয় এরপর আঠেরোশো ছিয়ানব্বই সালে ক্রুপস্কায়া ও লেনিন উভয়কেই তাদের রাজনৈতিক কার্যকলাপের জন্য গ্রেফতার করে সাইবেরিয়ায় নির্বাসিত করা হয় এবং সেখানেই তিনি লেনিনের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন সাইবেরিয়ায় থাকাকালীন তিনি নারী মুক্তির বিষয়ে তার প্যামফ্লেট দ্য ওমেন ওয়ার্কার লেখেন যেখানে তিনি যুক্তি দিয়ে দেখিয়েছিলেন নারীরা সর্বহারা বিপ্লবের মাধ্যমে কর্মক্ষেত্রে সমানাধিকার লাভ করতে পারে তিনি নারীদের সংগঠিত করার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন শুধু নারীবাদী পাঠ্যই রচনা করেননি তিনি উনিশশো সালে আন্তর্জাতিক নারী দিবসের একজন সহ সহপ্রতিষ্ঠাতা ছিলেন যা উনিশশো সালে রাশিয়ায় প্রথম উদযাপিত হয়েছিল উনিশশো সতেরো সালে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে রাশিয়ার আবির্ভাবের পর ওই বছরেই ক্রুপস্কায়াকে পিপলস কমিশনার অফ এডুকেশনের ডেপুটি হিসাবে নিযুক্ত করা হয়েছিল একজন শিক্ষাবিদ হিসাবে তিনি শিক্ষা সম্বন্ধে রুশো ও টলস্টয়ের পদ্ধতিকেই বেশি গুরুত্ব দিতেন তিনি মনে করতেন শিক্ষাশাস্ত্র একটি বিজ্ঞান টলস্টয়ের মতন তিনিও বিশ্বাস করতেন যে শুধু গতে বাঁধার শিক্ষায় কোনো ছাত্রের ব্যক্তিত্বের পুরোপুরি বিকাশ করতে পারে না তিনি পাবলিক এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থে সমাজতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার জন্য তার ধারণাগুলি তুলে ধরেছিলেন তিনি যুক্তি দিয়ে দেখিয়েছিলেন যে শুধুমাত্র শ্রমিক শ্রেণী পারে সমাজ ব্যবস্থা বদলানোর কাজে শিক্ষাকে ব্যবহার করতে তিনি ডেপুটি কমিশনার হিসাবে সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার তত্ত্ব ও তার প্রায়োগিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি বিশ্বাস করতেন সমাজতান্ত্রিক মানুষ তৈরি করতে না পারলে সমাজতান্ত্রিক ব্যবস্থা সফল হতে পারে না তিনি সমাজতান্ত্রিক সোভিয়েত থেকে নিরক্ষরতা দূর করার জন্য সরকারকে বিনামূল্যে শিক্ষা প্রতি এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন সবাইকে বই পড়ার সুযোগ করে দেবার জন্য পর্যাপ্ত পরিমাণে পাঠাগার তৈরি করা ইত্যাদি বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে বলেন এবং এইভাবে তিনি সোভিয়েত ইউনিয়নের শিক্ষা ব্যবস্থাকে একটা শক্ত ভীতের উপর গড়ে তুলেছিলেন উনিশশো সালে লেনিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়ন ইউনিয়নে স্টালিনের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় স্টালিনের নেতৃত্বাধীন নতুন পর্বেও তিনি তার বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যান ইতিহাসের উজ্জ্বলী ব্যক্তিত্বকে চিন্তন তার জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম জানায়